আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। শুক্রবার G20 বৈঠকে যোগ দিতে ভারতে যাওয়ার পরপরই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে উষ্ণ আতিথেয়তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। কাগজে কলমে দুদিনের সংক্ষিপ্ত সফর, তবে ভূরাজনীতির নানা সমীকরণে প্রধানমন্ত্রীর এবারের দিল্লি সফর ভিন্ন মাত্রা বহন করে। বিশেষ করে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে যে দেশগুলো আগ্রহ দেখাচ্ছে তাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের অনেকেই এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এমন যখন প্রেক্ষাপট, তখন G20 সামিটের আগের দিন বৈঠকে বসলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই দুই দেশ তিনটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মধ্যে টাকা ও রুপির লেনদেন আরও সহজ করা ছাড়াও রয়েছে কৃষি গবেষণা খাতে সহযোগিতা এবং দুদেশের সাংস্কৃতিক বিনিময়ে। বৈঠক শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই আন্তরিক আলোচনার বিষয়বস্তু ছিল আঞ্চলিক নিরাপত্তা এবং অভিন্ন নদীসহ অমীমাংসিত নানা কিছু আলোচনা করেছি আমাদের বাইলেটারাল এবং মাল্টিলেটারাল। যেমন ধরুন, ওই যে আমরা ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি, কিন্তু কখনো কখনো হঠাৎ করে জিনিসটা আসে না, তা আমরা বলেছি যে আপনারা কতটুকু দিতে পারবেন আমাদের আগে ভাগে একটা কোটা দিয়ে দিলে। তবে এই বৈঠকের পর সংবাদকর্মীদের জানতে চাওয়া ছিল বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে বিশ্ব রাজনীতির নানা শক্তির চাপ মোকাবেলায় কি আলাপ হলো দুই নেতার। বিশ্বের এবারে যেটা ভারত যেটা দেখিয়েছে, দেহে বিকাম দ্য লিডার অফ দ্য গ্লোবাল সাউথ, আর বাংলাদেশও এই বিভিন্ন ইস্যুতে গ্লোবাল লিডার অফ দ্য গ্লোবাল সাউথের বিভিন্ন কাজ করছে, সেই ক্ষেত্রে আমাদের উভয় দেশে একই ধরনের অবস্থা। ইট ওয়াজ ওয়েল ডিসকাসড। একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলেননি দুই দেশের কোনো কর্মকর্তাই। তবে বৈঠকটির পর সংশ্লিষ্ট সবাই জানিয়েছেন দুই দেশের দুই নেতা এই বৈঠক এবং বিষয়বস্তু নিয়ে উৎফুল্ল ছিলেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, নয়াদিল্লি, ভারত।